মনে দুর্গা, হয়। পঞ্চাশ পার্সেন্ট করে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত মিটার? ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল সত্তর কত বৃদ্ধি পাবে? এটা কোন বইতে? একটি বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 50% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল সত্তর কত বৃদ্ধি হবে? দেখো ডাক্তার লেখা সমাধান, সমাধান ধরি বর্গক্ষেত্রের, একটি বর্গক্ষেত্রে এক বর্গ 50% করে বৃদ্ধি পেলে পার ক্ষেত্রে ভর শতকরা কত বৃদ্ধি হয়? বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য, ধরি বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 100, এক বাহুর দৈর্ঘ্য একক দিলেন কেন? হ্যাঁ একক তো কোন একক উল্লেখ নাই এখানে, একক নেই, একক তো উল্লেখ নাই, এটাই বা সেন্টিমিটার বা গজ এটা তো উল্লেখ নাই, একে শুধু একক বলে 100 একক। বর্গক্ষেত্রে এক বর্গ 100 একক, একক একক অর্থাৎ বর্গক্ষেত্রে, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাহুস্কর 100 গুণ 100 বর্গ একক, 10,000 বর্গ একক। আবার 50% বৃদ্ধিতে এবার বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 50% করে, 50% করে বৃদ্ধি পাওয়ার বর্গক্ষেত্রে এক বর্গ 50% করে বৃদ্ধি পাওয়ার বর্গ এক এরকম করে লিখলে হয় না? হ্যাঁ তা শোনেন, 50% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি হয়, হ্যাঁ এটা হবে সংক্ষেপে, এটা হয় বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 50% করে বৃদ্ধি পায় এক বাহুর দৈর্ঘ্য হয়, শারীরিক সংক্ষেপে হয় 50% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য হয়, এক বাহুর দৈর্ঘ্য হয় সংক্ষেপে 150, 50, 50, 100 যোগ 50 একক। বর্গক্ষেত্রের
क्षेत्रफल वर्ग क्षेत्र क्षेत्रफल 155 द्वारा 150 वर्ग एक আমারে ওখানে দিদি কই গেছেন বর্গ ক্ষেত্র বৃদ্ধি পাওয়ায় এক বর্গ দৈর্ঘ্য হয় 150 150 একক 150 বর্গ 225 বর্গ ক্ষেত্র বর্গ ওটা 22500 একক বর্গ একক क्षेत्रफल बृद्धि पाए তাহলে ক্ষেত্রফল পূর্ব পূর্ব অপেক্ষা বৃদ্ধি পায় কত 12500 পূর্বের ক্ষেত্রফল হলো 10000 বর্গ একর আর 50% গুণতে 50% করে বৃদ্ধি পায় বর্গ ক্ষেত্রফল 10500 ক্ষেত্রফল পূর্ব অপেক্ষা বৃদ্ধি পায় কত স্যার 10000 বর্গ একর ধরে লাগবে না 10500 বিয়োগ 10000 স্যার মুইছা দেন আর ঘোরা যাচ্ছে এ না তার স্পষ্ট না স্যার হ্যাঁ কই এ স্পষ্ট করে বলে একবার স্যার মনে স্পষ্ট কথা স্পষ্টতে চিল্লাও কেন ক্ষেত্রফল এটাই তো ভাই খালি চিল্লায় চিল্লান ছাড়া এদের কোনো কাজ নাই ইহাবে চিল্লায় বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বর্গ ক্ষেত্র ক্ষেত্রফল 70 এ বৃদ্ধি পায় একবার 70 করা না ক্ষেত্রফল বৃদ্ধি পায় বর্গ ক্ষেত্রফল বৃদ্ধি পায় -10000 10000 বিয়োগ দিলে 12500 স্যার 125% হ্যাঁ জি স্যার এখন 12500 বর্গ একক তে বৃদ্ধি পায় কত বর্গ একে 10000 এ 10000 বর্গ একক কে বৃদ্ধি পায় 12500 উল্লেখ নাই এই জন্য এত এক বর্গ একে বৃদ্ধি পায় কম বৃদ্ধি পায় একশো অর্থাৎ সত্তরা বর্গ এককে বৃদ্ধি পায়
স্যার স্যার হ্যাঁ ভারতের এফবিআই কি স্যার এরকম যদি প্রশ্ন আসে স্যার কত মার্ক করে থাকবে একটি আয়তক্ষেত্রে একটি আয়তক্ষেত্রে কে ছোট ভাই নিয়ে ক্লাস করতে বসছে রে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% পেলে ক্ষেত্রফল সত্রের কত পরিবর্তন হবে? ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্রে কত পরিবর্তন হবে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? যেহেতু প্রস্থের মধ্যেও দৈর্ঘ্যের মধ্যেও পার্সেন্ট, প্রস্থের মধ্যেও পার্সেন্ট, এটা দৈর্ঘ্য প্রস্থ 100, দুইটির মধ্যে পার্সেন্ট আছে, দৈর্ঘ্য
দুটো আমাকে একসাথে দিতে হবে ধরি আগের আগের অঙ্কের মতই আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একশোর পরে স্যার আমরা ওখানে একক লিখলাম কেন, যেহেতু এখানে কোন একক উল্লেখ নাই, মিটার সেন্টিমিটার সেন্টিমিটার গজ ফুট মিলিমিটার কিলোমিটার এগুলো উল্লেখ নাই, উল্লেখ নাই বিদায় কোন একক উল্লেখ নাই বিদায় শুধু এককটা ধরলে অনেক ডিস্টার্ব হচ্ছে স্যার, বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয় আয়তক্ষেত্রে 120 একর, 120 একর 20% বিদ্যুতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয় 120 একর, 120 একর একর 120 একর এবং 10% হ্রাস পাওয়ায় আয়তক্ষেত্রের প্রস্থ হয় প্রস্থ আয়তক্ষেত্রে 90 একক অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 × 90 108
কিসের 108 শুনে শুনে 10,800 বর্গ তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় না হ্রাস পাইছে বৃদ্ধি পাইছে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে ক্ষেত্রফল ক্ষেত্রফল বৃদ্ধি পায় বৃদ্ধি পায় বৃদ্ধি পায় কম বর্গ এককে বৃদ্ধি পায় উত্তর 8% স্যার এখন একটু ওই যে দিয়ে বার বাইর করার অঙ্ক গুলো করাবেন না আপনার আরেকটা ক্লাস কবে হবে কালকে সকালে নাকি বিকালে বুধবারে আমি বারবার নিয়মটা আগামীকাল আমি রুল তোমাদের লিখে দেবো রুলটা না লিখে দিলে ওটা বের করতে পারবে না একশত বর্গ বৃদ্ধি পায় 8 বর্গ যেহেতু তোমরা বল পরিমাপের অষ্টম শ্রেণী এবং সপ্তম শ্রেণী বৈরঙ্গ করছো যদি কোনো সমস্যা হয় তার পরবর্তী ক্লাসে করাই দিব তারপরে অঙ্কটা দেখো তারপরে অঙ্কটা
আয়তক্ষেত্রে ক্ষেত্রফল 273 বর্গ মিটার, 273 বর্গ মিটার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 273 বর্গ মিটার, এর দৈর্ঘ্য পাঁচ মিটার, এর দৈর্ঘ্য পাঁচ মিটার, এর দৈর্ঘ্য 273 বর্গ মিটার, এর দৈর্ঘ্য পাঁচ মিটার বেশি হলে, এর দৈর্ঘ্য পাঁচ মিটার বেশি হলে মেজের ক্ষেত্রফল হতো, মেজের ক্ষেত্রফল হতো, মেজের ক্ষেত্রফল হতো 338 বর্গ মিটার, 273 বর্গ মিটার, এর দৈর্ঘ্য পাঁচ মিটার বেশি হলে, মেজের ক্ষেত্রফল হতো 338 বর্গ মিটার, 338 বর্গ মিটার মেজের একটি আয়তাকার মেজের ক্ষেত্রফল 273 বর্গ মিটার, এর দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে মেজের ক্ষেত্রফল হতো 338 বর্গ মিটার, মেজের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো, মেজের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। অর্থাৎ দেখো অঙ্কের দয়া করো দেয় আগে ডাকটা একটা পার্টিকুলার যে কোনো ডাকের অঙ্কে তিনটা অংশ খেয়াল রাখবা, কি কি দেওয়া আছে, কোথা থেকে অঙ্কটা শুরু করতে হবে, কি কি দেওয়া আছে, কি নির্ণয় করতে হবে, কোথা থেকে অঙ্কটা শুরু করতে হবে। সাহিত্যকার মেজর ক্ষেত্রফল 273 বর্গ মিটার, এর দৈর্ঘ্য যদি 5 মিটার বেশি হলে মেজর ক্ষেত্রফল হতো 338 বর্গ মিটার, দুইটাই কিন্তু মেজর ক্ষেত্রফল, মেজের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে। তাহলে দেখো এখন লেখো দৈর্ঘ্য সমাধান, আয়তাকার মেজের
দৈর্ঘ্যকার মেজের দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে 5 মিটার আয়তাকার মেজের দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। হ্যাঁ বেশি হলে ক্ষেত্রফল লেখা ঘুলা দেখা যায়। আয়তাকার মেজের দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ক্ষেত্রফল পূর্বাপেক্ষ বৃদ্ধি পায়। আর যেহেতু হলে আছে তাহলে পাবে না। হ্যাঁ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। হ্যাঁ হ্যাঁ সরি ঠিক আছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে পূর্বাপেক্ষ বৃদ্ধি পাবে। তাকে যেন গান বাজাচ্ছে। এই গান বাজাস করা মেজের ক্ষেত্রে 65 বর্গ মিটার হলে দৈর্ঘ্য কত পূর্বাপেক্ষা বৃদ্ধি পাবে কত এখন দেখো মেজের ক্ষেত্রফল বর্গমিটার মেজের ক্ষেত্রফল 65 বর্গ মিটার হলে দৈর্ঘ্য কয় মিটার মেজের ক্ষেত্রফল 1 বর্গমিটার হলে দৈর্ঘ্য কম। জি স্যার। অতএব মেজের ক্ষেত্রফল কত সঠিক কোনটা আছে বলো তো? 273 13 দিয়ে কাটা কেটে যায়। মিটার কি বলো তো দৈর্ঘ্য ডাকে প্যাঁচ দিব কঠিন নামে সহজ দিয়ে মঙ্গলা করা বল। আয়তাকার মেজের দৈর্ঘ্য 21 মিটার আয়তাকার মেজের প্রস্থ 13 মিটার হয় স্যার। প্রস্থ 71 বা 21 উত্তর দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 13 মিটার উত্তর দৈর্ঘ্য 21 মিটার
এবং প্রস্থ 13 মিটার 13 মিটার দৈর্ঘ্য 21 মিটার প্রস্থ 13 মিটার দেখো অঙ্কটা করো আর প্রস্থ পরে কি লিখছেন প্রস্থ 13 মিটার প্রস্থ 273 ভাগ 21 273 ক্ষেত্রফল কে দৈর্ঘ্য দিয়ে দৈর্ঘ্যের সংখ্যা দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যায় বললেন জানি আবার বলেন তো একটু অর্থাৎ ক্ষেত্রফল এই সূত্রটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল কে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যায় আবার ক্ষেত্রফল কে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায় লেখো একটি বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার হলে ওয়ার পরিসীমা কত পারবা পারবো জি স্যার কি বলবেন একটি বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার হলে ওয়ার পরিসীমা কত স্যার পারবো বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার হলে ওয়ার পরিসীমা কত হ্যাঁ স্যার তাহলে লিখে দেন তাহলে আগে সূত্র গুলো লিখে দিই দেখো বৃত্তের ক্ষেত্রফল সূত্র তো লেখা আছে একটি বৃত্তের লেখা নাই স্যার প্রশ্নটা একবার লেখেন বৃত্তের ক্ষেত্রফল প্রশ্নটা একবার লেখেন এই পড় লিখে দিবেন একটু লেখেন ব্যাসার্ধ হল স্কয়ার বর্গ একক তাই প্রশ্নটা লিখলে ভালো হতো বাইশ বাই সাত একটা সূত্র বৃত্তের ক্ষেত্রফল বাইশ বাই সাত ব্যাসার্ধ হল স্কয়ার হ্যাঁ ব্যাকেটের ভিতরে কি লিখছেন স্যার বর্গ হ্যাঁ বলো স্যার পাই এর মান 3.141 বাইশ বাই সাত হ্যাঁ পাই এর মান ব্যাক বাই সাত 3.1416 জি স্যার 3.14 এটা হলো অরিজিনাল পায়ের মান বৃত্তের পায়ের মান 3.14 এটা হলো মূল মূল টার্গেট এটা ভগ্নাংশ আকারে যদি দাও 3.27 দিতে হয় ভগ্নাংশ আকারে যদি দাও তুমি 22/7 লিখতে হয় আর দশমিক ভগ্নাংশ আকারে দিলে 22/7 দশমিক ভগ্নাংশ আকারে যদি দেখো 3.14 বৃত্তের পরিসীমা পরিসীমা অবলিক পরিধি পরিসীমা পরিধি একই কথা একই সূত্রে কথা পরিসীমা বৃত্তের পরিসীমা
এরকম করে বলবো আমি তার শুনবো কেন আরেকটা হয় দুই গ্রাম দুই গ্রাম বাইশ বাইশ সাত গ্রাম ব্যাস একই জিনিস কিন্তু অঙ্কে দেখে তোমার যদি পরিসীমা নির্ণয় করতে বলে ব্যাস যদি উল্লেখ থাকে প্রথম সূত্রটা দিবে যদি অঙ্কের ডাকের মধ্যে ব্যাস উল্লেখ থাকে ব্যাস বাই সাত গুণ ব্যাস দিবে পরিসীমা নির্ণয় করতে হবে ব্যাস উল্লেখ থাকে এই সূত্র দিবে আর ব্যাসের উল্লেখ থাকে দুই গুণ ব্যাস বাই সাত গুণ ব্যাসের দল অর্থাৎ ব্যাস বাই সাত কি পায়ের মান বৃত্তের পায়ের মান কত ব্যাস বাই সাত ঠিক আছে ভগ্নাংশ আকারে লিখলে ব্যাস বাই সাত আর দশমিক ভগ্নাংশ আকারে লিখলে তিন দশমিক এক চার এক ছয় এখন অঙ্কের ডাকে তোমার যদি একটি বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার একটা বৃত্তের ব্যাস যদি দেওয়া থাকে তাহলে পরিসীমা যদি নির্ণয় করতে বলে তাহলে প্রথম সূত্র দেবে ব্যাস বাই সাত গ্রাম ব্যাস আর বৃত্তের ব্যাসার্ধ উল্লেখ আছে পরিসীমা বা পরিধি যদি নির্ণয় করতে বলে পরের সূত্র দেবে একটি বৃত্তের ব্যাস ছয় সেন্টিমিটার হলে যে কোনো একটা সে সংখ্যা দিয়ে দিতে পারে ছয় সেন্টিমিটার হলে হ্যাঁ ওয়ার পরিধি কত ওয়ার পরিধি কত ওয়ার পরিধি কত ওয়ার পরিসীমা কত তাই না স্যার পরিসীমা হলো চতুর্দিক আর পরিধি তো চতুর্দিক একটি বৃত্তের ব্যাস ছয় সেন্টিমিটার হলে ও আর পরিধি কত তাহলে কোন সূত্রটা প্রয়োগ করবো বলো তো আর যদি এখানে যদি ব্যাসার্ধ উল্লেখ করতো তাহলে কোন সূত্র সাত গুণ ব্যাসার্ধ এখন এটা করে তো হবে এটা করে তো হবে বৃত্তের ব্যাস আগামীকাল আবার বিকেল বেলায় বৃত্তের ব্যাস ছয় সেন্টিমিটার আমরা জানি আগামীকাল বিকেল বেলা বাদ নির্ণয় করবেন আমরা জানি যাই হোক স্যার সপ্তাহে তিনটা ক্লাস নেবেন বৃত্তের পরিধি 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 থাকলে পরিধি পরিসীমা থাকলে পরিসীমা বৃত্তের পরিধি ব্যাস বাই সাত গ্রহণ ব্যাস না ব্যাস উল্লেখ থাকলে ব্যাস বাই সাত গ্রহণ ব্যাস যেহেতু ছয় একটা পূর্ণ সংখ্যা সবসময় লব হয়
বাইশকে ছয় দিয়ে গুণ করো, 132। ১৩৭ ১৬ ১৭ ১৮ ১৯ ১০.৪৯ এখন যদি তুমি যদি দাও ৩.১৪১৬ এটা হবে, যেটা হোক হবে, কোন সমস্যা নেই হবে। ভিক্টর মাইন মূলত ১৮ আর এইখানে স্যার বাড়ছে ১৯, উত্তর নেই মিলে না স্যার বলতেছে, না নাম না মিলে দশমিক এটা আলাদা, এটা হলো মূলটা বৃত্তের পরে স্যার পায়ের মানে এটা উত্তরই কারেক্ট কারেক্ট হবে, এটা দুই দুইটাই কারেক্ট দুইটাই কারেক্ট দুইটাই কারেক্ট, এটা ভগ্নাকার এটা হলো মূল জিনিস, বৃত্তের পায়ের মানে এটা হলো সঠিক, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট, বুঝছো স্যার? ৩.১৪১৬ তাছাড়া তুমি এই এই সর্বপ্রথম এই বৃত্তের পায়ের মান এটা হলো সঠিক, তারপর বলছে ভগ্নাং সহকারে সহজ করার জন্য সংক্ষিপ্ত আকারে করার জন্য আচ্ছা আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ।